সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাসের মতো আমাদের নবম-দশম শ্রেণীর গণিত 4.1 এবং আজকে এই ক্লাসের পার্ট নম্বর 3। পার্ট 1-এ আমরা 2-3 অঙ্গ শিখেছি, পার্ট 2-তে আমরা 4-5 অঙ্গ শিখেছি, আজকে আমরা হলো পার্ট 3। আজকেও বেশ কয়েকটা অঙ্গ শিখবো, আশা করি তোমরা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবা। তো আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন একটা আমরা উঠাই নিয়েছি, অঙ্ক নম্বর 20। এটা আমাদের সমাধান করতে হবে। আমরা কিভাবে সমাধান করতে পারি খেয়াল করে দেখো। প্রথমে আমরা দেখছি এই পাশে আমার 2 ভিত্তি দেওয়া আছে, 2x+1 2 ভিত্তি, তাহলে এ পাশে 128 কে আমার 2 ভিত্তিতে ভাঙতে হবে। তাহলে আমরা কত করবো, কত 2 কত 7, অর্থাৎ 2-কে 7 বার গুণ করলে হবে 128। 2 ভিত্তি কেন ভাঙবো, যদি এ পাশে 2 ভিত্তি থাকে এ পাশেও 2 ভিত্তি ভাঙতে হবে। তাহলে আমাদের এখানে 2 ভিত্তি আর 2 ভিত্তি উঠিয়ে দাও, কি থাকছে, 2x+1 সমান কত থাকছে, 7, বা 2x সমান 7, 1 আছে প্লাস এ পাশে কত হবে মাইনাস, বা 2x সমান 7 থেকে 1 বাদ দিলে কত আসছে 6, বা x সমান 6, 2 আছে গুণ আকারে পাশে কত হবে ভাগ, বা x সমান কত আসছে 3। তাহলে এখানে আমাদের x এর মানটা আসছে কত, 3। আমি আবার প্রথম দিয়ে বলছি, এটা আমার প্রশ্ন, এখানে 2 ভিত্তি আছে বলে 128 কে আমরা 2 ভিত্তিতে ভেঙে দেবো, 2 পাওয়ার 7 = 128। তাহলে এখানে 2 ভিত্তি উঠিয়ে দাও, যে পাওয়ারটা থাকছে 2x+1, এখানে থাকছে কত 7, 1 আছে প্লাস কত আছে মাইনাস, থাকছে কত 6, 2 আছে গুণ আকারে কত আসছে ভাগ, ভাগ করলে কত হবে 3। তাহলে এই প্রশ্নের সমাধান হলো x এর মান 3, এটা হলো অ্যান্সার, দেখে নাও। শুভ শিক্ষার্থীরা, এবার আমরা করবো 4.1-এর 19 নম্বর অঙ্কটা, যেটা প্রশ্নটা তোলা আছে এবং একে প্রশ্নটা বলা হয়েছে সমাধান করো। আমরা সমাধান কিভাবে করতে পারি খেয়াল করো, প্রথমে আমরা খেয়াল করে দেখি, বা 3 ভিত্তিতে x+1, দেখো এখানে আছে √3, এর মান হলো 1/3, মনে রাখবা এর মান হলো 1/3, এখানে রুটির মান হলো হাফ, আর এখান থেকে তো 3 আছে, সেক্ষেত্রে হবে 1/3। তবে আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে যে মানটা আমরা কাজ করব সেটা হলো 1/2, রুটের মানটা হলো 1/2 সমান 3, এই পার আছে 3, এর মান হলো 1/3, পাশে কি আছে 2x-1। আবার খেয়াল করো, এই রুটের মান বসালাম কত হাফ, এখানে রুটের মান তোমার পার 3 আছে, তার মানটা কত হবে 1/3, এটা এইভাবে ঘিরে দাও, সমস্যা নেই। তাহলে শুধু রুটের মান হলো হাফ, আর রুটের পার মাথা পর পার যদি 1, 2, 3, 4 যা থাকে সেটা লিখতে হবে, এখানে 3 আছে বলে আমরা লিখবো 1/3, এখানে 4 থাকলে আমরা লিখতাম 1/4। তাহলে এবার আমরা যে কাজটা করবো সেটা হলো 3, এই x+1 দিয়ে 2-কে ভাগ করা যায় না, তখন x+1 log 1 এর সাথে গুণ করে সেটাই হবে, তাহলে কি হবে x+1/2, এখানে 3 ভিত্তিতে, এটা দিয়ে 3-কে ভাগ করা যায় না, সেক্ষেত্রে এটা উপর 1 এর সাথে গুণ হবে, কি হবে 2x-1/3, এটা লবে 1 এর সাথে গুণ হলো, এটা log 1 এর সাথে গুণ হলো। তাহলে এবার আমরা দেখছি, এখানেও 3 ভিত্তি, এখানেও 3 ভিত্তি, ভিত্তি ভিত্তি উঠিয়ে দাও, কি থাকছে x+1/2, এখানে থাকছে কত 2x-1/3, 3 ভিত্তি উঠিয়ে দাও, এখানে থাকছে এটা এবং এখানে থাকছে এটা, বা এই পজিশনে এসে আমরা আড়াআড়ি গুণ করবো, দেখো 2 দিয়ে এটাকে গুণ, দুই দুখানি কত 4, 4x 2 আর 1 গুণ করলে কত আসছে 2, 3 আর x গুণ করলে কত আসছে 3x, 3 আর 1 গুণ করলে কত আসছে 3। ও মন দিয়ে খেয়াল করো, 2 আর 2 গুণ করলে আসছে 4, 2 আর 1 গুণ করলে কত আসছে 2, 3 আর x গুণ করলে আসছে 3x, 3 আর 1 গুণ করলে কত আসছে 3, বা 4x, এইটা আছে প্লাস কত আসছে মাইনাস 3, এই 2 আছে মাইনাস হবে কত প্লাস, বা 4x থেকে 8x বাদ দেওয়া কথা আসছে x, 3 আর 2 কথা আসছে 5। তাহলে এটাই হলো আমাদের নাম্বার 19-এর সমাধান। আমি আগে বলছি, এখানে রুট আছে বলে বলছিল 1/2, এখানে কিউ রুট আছে বলে বলছিল 1/3,
x plus 1 টা 1 এর সাথে গুণ করলে x plus 1 নিচের 2 ঠিক থাকবে 2x minus 1 1 এর সাথে গুণ করে ঠিক থাকবে আর 3 বসে কোথায় নিচে এখানে ত্রিভুজটি এখানে ত্রিভুজটি উঠিয়ে দাও x plus 1 by 2 2x minus 1 by 2 তাহলে আমরা কি বললাম 2